একটা আদেশের মধ্যে আছে যেখানে তিনি যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় তার মানে এই নয় যে শুধু কোরআন পড়া শিখাল কোরআনের জ্ঞান যে ব্যক্তি শিখলো এবং অপরকে শিক্ষা দিল সে ব্যক্তি হচ্ছে উত্তম এটা তিনি উল্লেখ করেছেন এখানে কিন্তু কোরআন শব্দ এসছে আল্লাহ কোরআন আল্লাহ এখানে অনেকজন বলছেন যে কোরআন পড়া শিক্ষা কিন্তু পড়ানো কোরআনের গভীরতা কোরআন বোঝা এটা যে শিখলো নিজে এবং অপরকে শিক্ষা দিল আল্লাহ তালাটে সে ব্যক্তি উত্তম এবং আমাদের দেশের কাছেও সেই ব্যক্তি উত্তম যার কোরআন এবং সহসুল্লার জ্ঞান থাকে যাই হোক এখানে যারাই আমল করবে কোরআন এবং সহসুল্লাহ আমাদের নিজের জীবন পরিচালিত করবে এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করতে থাকবে তো কোরআন সময় পেলে কোরআন তেলাওয়াত করবে সেই ব্যক্তিদের জন্য শুধু হাফেজ হাফিজদের জন্য খাস নাই জিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার